সামজানা প্রশ্ন করেছেন, ওনার বেবির ওজন 2.3 কেজি, নর্মাল ডেলিভারির জন্য কত কেজি আসলে পারফেক্ট? আসলে নর্মাল ডেলিভারির জন্য কোনো পারফেক্ট ওজনের কোনো ব্যবস্থা নাই। 1.8 কেজি, 1 কেজির বাচ্চাও তো নর্মাল ডেলিভারি হয়ে যায়। বরং আমরা বলি যে অধিক ওজনের বাচ্চা হলে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সমস্যা করে, কিন্তু কম ওজনের, সে 500 গ্রামের বাচ্চাও তো নর্মাল হয়ে যাবে। তো ওনার বাচ্চা 2.3 কেজি, তার মানে ওনার, আমি জানি না উনি কত উইকসে প্রেগনেন্সি এখন, বাট যদি এটা হয়ে থাকে উনি 9 মাসে প্রেগনেন্সি, তাহলে বলতে হবে ওনার বাচ্চা কিন্তু সময়ের তুলনায় ওজনে কম। এখন বাচ্চা যদি 4 কেজি হতো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতাম যে এটা নর্মালি হবে কিনা, কিন্তু ওনার বাচ্চার ওজন কিন্তু কমই কম্পারেটিভলি, সুতরাং আমার মনে হয় না নর্মাল ডেলিভারির জন্য এটা কোনো বাধা। কিন্তু ওনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বাচ্চার ওজন কম যদি এরকম হয়ে থাকে যে বাচ্চার গঠনগত কোনো সমস্যা হয়েছে বা আইইউজিআর যেটা বলি যে ইন্ট্রাউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হলে জরায়ু যে মানে সংকুচিত হয়ে ডেলিভারি যে প্রসেসটা হবে তাতে বাচ্চার কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেটা আমাদের দেখা প্রয়োজন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে সময়ের বাচ্চা মানে একেবারেই ধরেন টাইম পর্যন্ত গিয়েছে কিন্তু বাচ্চার ওজন 2 কেজি বা 1.8 কেজি, তার মানে বাচ্চাটা গ্রোথ করেনি, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হলে অনেক সময় বাচ্চা জরায়ু যখন সংকুচিত হয়ে বাচ্চাটাকে বের করতে চায় তখন অনেক সময় বাচ্চার শ্বাসকষ্ট হয়, পেটের মধ্যে বাচ্চা পায়খানা করে দেয়। সুতরাং এই ফ্যাক্টরগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, বাচ্চা যদি সময়ের তুলনায় কম ওজনের বাচ্চা হয়ে থাকে, সময়ে যে ওজন হওয়া উচিত তার থেকে যদি কম হয়ে থাকে, তো উনি এই জিনিসটা অবশ্যই ওনার ডাক্তারের সাথে কনসাল্ট করবে যে আসলে ওনার এখন কত সপ্তাহ এবং সেই অনুযায়ী বাচ্চার ওজনটা ঠিক আছে কিনা। উনি আসলে মেনশন করলে একবারে উনি অ্যান্সারটা পেয়ে যেতেন। জি।